আছে, আজকে হচ্ছে মঙ্গলবার, তো ওয়েবসাইট দেখে বুঝতে পারছি এটা অন্য জায়গা, তো আমি এসেছি ঝুমুদিদের বাড়িতে। কালকে বিকেলবেলায় এসেছি, আজকে হরিনামের আওয়াজ আসছে, ঝুমুদিদের বাড়িতে অষ্টপ্রহরে নামযজ্ঞ দিচ্ছে, তো কালকে অধিবাস হয়েছে, আজকেও হরিনাম চলবে আর কালকে হবে মা পূর্ব, তারপরে কমপ্লিট আর মৎস্য হবে রাত্রিবেলায়। আমি এসেছি কালকে বিকেলে, আমি আর অদ্রি এসেছি, আর মা এসছে, তো আজকে বিকেলে আবার চলে যাবো, কারণ কালকে হবে না, কালকে অদ্রি পরীক্ষা শুরু, কালকে দেখা যাবে না। তো চলো যাই নিচে, নিচে হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই। সব তো এই যে অদ্রিকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, আগে ওর খাওয়া হোক, খাইয়ে নি, তারপর আমি খাবো, আর ও নিজে হাতেই খাচ্ছে, ঘুগনি মুড়ি খাচ্ছে, তো খেয়ে দিয়ে ওকে ওপরে পাঠিয়ে দিয়ে তখন আমি খেতে বসবো। সকালে হয়েছে টিফিনে ঘুগনি মুড়ি, তারপর আবার দুপুরে রান্না শুরু হবে। এই যে রাঁধুনি সব রেডি করছে দুপুরে রান্নার জন্যে, পুরো টোটালটা টোটাল খাবারের ব্যবস্থাটা বাইরেই করেছে। হ্যালো ফ্রেন্ডস, আমার চলে এসেছি অনেকক্ষণ পর, তো আমার দেখতে পাচ্ছ সানটান সব হয়ে গেছে, সানটান করে এই পরেছি শাড়ি, আর অর্ধেকে এখনো স্নান করাইনি, ওকে স্নান করাবো না, ওকে গান বাজো আবো, প্রচন্ড আওয়াজ কি শোনা যাচ্ছে। এখন খেতে নিচে প্যান্ডেলে ঝাপসা অদ্রির জন্য গ্লাসে জল নিয়ে আস, যে বড় মাসি এসছে, মাসি আমি নিবি অদ্রি আর বাচ্চা খেতে বসে আছে। Thank you.
করে চলে এসে উপরে এসে শুয়ে পড়েছি। এখন ওদেরকে ঘুমটা পাড়াবো, আর ওদিকে মারাত্মক আওয়াজ, তাই পরে অডিও দিচ্ছি। আর এদিকে মা, জুমু দিদি আরও সব আছে, ওরা খাওয়া দাওয়া করছে ওপরে। আর এখন আমি চটপট করে ওদিকে ঘুমটা পাড়িয়ে নিই, নাহলে আবার বাড়ি গিয়ে পড়তে বসতে পারবে না, ঘুমিয়ে যাবে সন্ধ্যাবেলাতেই। সেই যে একটা ছোটোখাটো ঘুম দিলাম, মানে আমার তো সেরকম ঘুম হয়নি, আর ওদিকে ঘুম পাড়িয়েছিলাম। তো ওকে এখন তুলবো আমি টেনে টেনে, যে যাবো নিচে। নিচে আবার গান মানে চলছে কন্টিনিউ, কিন্তু দুপুর থেকে যাওয়া হয়নি, সে খাওয়া দাওয়া করে আসার পর থেকে যাওয়া হয়নি। একটুখানি নিচে দেখবো, তো তারপরে আবার বাড়ি যেতে হবে। তো বাড়ি যাবো, ওদিকে আগে রেডি করাবো এখন ঘুম থেকে তুলে, তারপর না বাড়ি যাওয়ার সময় রেডি করাবো, খুব চোখ মুখটা ধুয়ে দিয়ে নিচে নিয়ে যাবো। আর আমি একটু শুয়েছিলাম, আবার বাড়ি গিয়ে কাল থেকে এক্সাম শুরু, পড়াতে বসানো আছে, গিয়ে পড়াতে বসাবো। সোনা ওঠো, সোনা চলো চল না, কীর্তন শুন না, কীর্তন চল 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 নিচ থেকে একটু বসে চলে আসবো, চল বাড়ি যাবো। সন্ধ্যের আগে বাড়ি যাবো, কারণ মাদুরী পাপা আবার সন্ধ্যাবেলায় ঢুকে যাবে বাড়ি। তো ঝুমুদি এখন আইব্রো করা হয়নি, এখন ঝুমুদি আইব্রো করবে, ঝুমুদি এখন আইব্রো করে দেবো। এই যে সুতো কাছে আমার ব্যাগেই থাকে। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে মানে সন্ধ্যের দিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর মা গেছে একটু ছোটো পিসির বাড়িতে দেখা করতে ছোটো পিসির সঙ্গে। আর আমি এই যে আমাদের বাবা ঘরে বসে আছে, এখন বাবাকে চাল ভাজা মাখিয়ে দেবো। চাল ভাজাটা মাখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চল আ, পড়তে বসবি না, এই যে আমি বইপত্র সব রেডি করে বসে আছি, আর উনি ঘরে দাদুর সাথে চাল ভাজা খাওয়া শুরু করলো। আর ঝুমু দিদি বাড়ি থেকে মানে আসতে ইচ্ছা করছিল না, কারণ হচ্ছে মেন প্রোগ্রাম হচ্ছে কালকে, যেটা হয় মহাপুর ভোগ, তো সেটা কালকে হবে, আর কালকে প্রচুর মানুষজন আসবে। তো কালকে রাতে মচ্ছব খাওয়া, তো মচ্ছব খাওয়াটা মেন ব্যাপার না, হচ্ছে কালকে মহাপুর ভোগটা দেখতে পেলাম না, তো এমনি কোনো ব্যাপার নেই, শুধু ওদের যে কালকে সকালবেলায় পরীক্ষা, সেজন্যে বাড়ি আসতে হলো, কিছু করার নেই। ওদের কাল থেকে পরীক্ষা স্টার্ট, দিদির 1 তারিখ থেকে পরীক্ষা শুরু, আর 13 তারিখে পরীক্ষা শেষ হবে। মানে গ্যাপ দিয়ে দিয়ে, শনি রবি ছুটি পড়ছে, তারপর আবার হোলি আছে, সেজন্য গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, পরপর টানা হয়ে গেলে সুবিধা হয় বাচ্চাদের পরীক্ষা। টানা 2 দিন 3 দিন ছুটি দিয়ে দিয়ে তারপরে পরীক্ষা হবে।
দেখুন পড়তে বসাবো কালকে, না কালকে পড়তে বসেছিলাম তো আজকে সারাদিন পড়তে বসানো হয়নি। এখন পড়তে বসাবো, 9টা পর্যন্ত পড়াবো, ওর পাপা আসবে 9টার সময়। আর পাপা আসা মানেই তো ব্যাস পড়া ছুটি, আর পড়তে বসবে না। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি অদ্রিকে এখন পড়াবো, এখন পড়িয়ে নিই, এখন কথা বলার টাইমও নেই। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড নাইট, টাটা, বাই। এখন পুরো 2 ঘন্টা চলবে ওর উপরে, কারণ 2 দিন পড়তে বসেনি, তো কালকে পরীক্ষা আছে তো ভালো করে একটু পড়াতেই হবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, টাটা, বাই, তোমরা খুব 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 ভালো থেকো।